হুগলি জেলার বৈদ্যবাটিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ, আমফান ঘূর্ণিঝড়ে একটি গাছ বিদ্যুতের তারের ওপর পড়ে রয়েছে, যে কোনো সময় বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় এদিন তারা বৈদ্যবাটি পোস্ট অফিসের সামনে রাস্তা অবরোধ করে। প্রশাসনের পক্ষ থেকে গাছ সরানোর আশ্বাস দেওয়া হলেও অবরোধ উঠে যায়। সময় ভোর চারটার সময় একটা বিকট আওয়াজ হয় আমার পাশেই বাড়ি, এসে বাইরে দেখি গাছটা এরকম হেলে যাচ্ছে। তারপরে এটা কারেন্ট, এখনো কারেন্ট আছে, লাইনে কারেন্ট আছে, কারেন্ট আছে। সকাল থেকে বলছে একে দেখছি, ওকে দেখছি, তাকে দেখছি, আসছি, এই করছি, এই করে করে এরকম হচ্ছে। যে কোনো এটা পোস্ট অফিস, সব লোকেরা এসে এখানে দাঁড়ায় ঠান্ডায়, যে কোনো মুহূর্তে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। অবরোধ করেছি আজ থেকে, আমফান যখন ঝড় হয় গাছটা হেলে পড়ে, হেলে পড়ার পর আমরা ইমিডিয়েট গাছটা কারেন্ট হয়ে যায়। হ্যাঁ, হয়ে গিয়ে আমরা তারপরে সিএসসিএসে কোনো রকমের কভার দিয়ে গাছটাকে কারেন্টটাকে ঠিক করে, তারপরে আবার গাছটা হেলে গেছে। হ্যাঁ, আর চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যানকে সবাইকে বলা হয়েছে, তারা কোনো উদ্যোগ নেয়নি। ঠিক আছে, এইবার আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য, গাছটা কারেন্ট, ওখানে অনেক বুড়ো বুড়ি দাঁড়ায় পোস্ট অফিসে, যখন তখন মানুষ মরতে পারে। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।